ক্লাস ফোর দেখো পাতাবাহার পৃষ্ঠা নম্বর 26 আজকে দেখো তোমাদের পড়াচ্ছি। এর আগের দিন আমি ভুল করে তোমাদের বিচিত্র পাঠকে পাতাবাহার বলে দিয়েছিলাম আগের দিনে। হ্যাঁ, আজকে পাতাবাহার হবে পৃষ্ঠা নম্বর 26 দেখো, চলে যাও। অর্থলেখো, অর্থলেখোতে এখানে আমি করে দিয়েছি দেখো, বাগিচা হচ্ছে ছোট বাগান। চৈত্র বাংলা বর্ষের শেষ মাস। কুড়ি হচ্ছে মাটির পাত্র, বাটে হচ্ছে পেশায় করে, চাখে স্বাদ গ্রহণ করে, মিঠে মিষ্টি, বনভোজন দল বেঁধে বাড়ির বাইরে গিয়ে রান্না করে খাওয়া, শখ ইচ্ছা আয়োজন উদ্যোগ বা সংগ্রহ, বিপুল হচ্ছে বড়, ব্যস্ত হচ্ছে ব্যাকুল, ব্যস্ত হচ্ছে ব্যাকুল, ভোজ নানান রকমের ভালো খাবারের আয়োজন, ভোজ হচ্ছে নানান রকমের ভালো খাবারের আয়োজন। এবার সাতের হচ্ছে, চলে যাও তোমরা সাথে, সাথে নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। এখানে আমি করে দিয়েছি দেখো, বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। দেখো দন্ত্য যুক্ত অ যুক্ত ব যুক্ত আ যুক্ত হর্ষ, এটাকে যোগ করে বর্ণ যুক্ত করে একটা শব্দ তৈরি করতে গিয়ে করে কি হয়, সবাই দন্ত্য বয়াকার হর্ষই, দন্ত্য তে স আর ব যুক্ত আতে বয়াকার আর হর্ষই সবাই, বুঝতে পেরেছো? এবার দেখো র যুক্ত আ সমান রায়াকার প্লাস ধ যুক্ত হস্যু ধয় হস্যু আর দন্তন্য যুক্ত হর্ষই দন্তন্য হর্ষই তাহলে রাধনি, বুঝতে পেরেছো? এবার দেখো ব যুক্ত আ সমান বয়াকার, গ যুক্ত হর্ষই সমান বয়স্বী, তারপরে চ যুক্ত আ সমান চয়াকার, তাহলে কি হয় বাগিচা। এবার দেখো ব যুক্ত অন্তর্য সমান হচ্ছে বয়জফলা, ব যুক্ত অন্তর্য যুক্ত অ হচ্ছে বয়জফলা, তারপরে দন্ত্য যুক্ত ত যুক্ত অ সমান দন্ত্য কয়ে তাহলে হলো ব্যস্ত। এবার দেখো গ যুক্ত হস্যু হচ্ছে দয় হস্যু, তার পেট কাটা মতন স্বর যুক্ত ট যুক্ত হস্যু হচ্ছে পেট কাটা মতন স্বরে টয় হস্যু, তাহলে কি হলো দুষ্টু, বুঝতে পেরেছো? এবার চলে যাও বিচিত্র পাঠ অনুসরণী পৃষ্ঠা নম্বর 13-তে, পৃষ্ঠা নম্বর 13-তে চলে যাও। তোমরা দেখো ছবিতে দেওয়া আছে, তোমাদের এখানে ছবিতে দেওয়া আছে যে কে কি করছে, 1 2 3 4 5 6 এইগুলো দেখে তোমরা কে কি করছে নিচে এইগুলো লিখবে 1 থেকে 6 পর্যন্ত। দেখো প্রথমেই আছে একজন ফুটবল খেলছে, কয়েকজন ফুটবল খেলছে, এখানে কি হবে যিনি বল খেলছেন তিনি কি হয়, যিনি একটা লেখা আছে যিনি বল খেলছেন তিনি হচ্ছেন খেলোয়াড়। তারপরে দু নম্বরে কি আছে, দু নম্বরে হচ্ছে গাড়ি চালাচ্ছেন, দেখো তাহলে যিনি গাড়ি চালান তিনি হচ্ছেন ড্রাইভার, যিনি গাড়ি চালান তিনি ড্রাইভার। এবার 3 নম্বরে দেখো একজন গান করছে, তাহলে কি হবে যিনি গান করেন তিনি গায়ক, যিনি গান করেন তিনি গায়ক। তারপরে 4 নম্বর দেখো একজন ডাক্তার, তাহলে ডাক্তার কি করেন, যিনি চিকিৎসা করেন তিনি ডাক্তার, যিনি চিকিৎসা করেন তিনি ডাক্তার। তারপরে 5 নম্বরে দেখো একজন ছবি আঁকছেন, 5 নম্বরে ছবি আঁকছেন, তাহলে কি হবে যিনি ছবি আঁকেন তিনি শিল্পী, যিনি ছবি আঁকেন তিনি শিল্পী। এবার দেখো 6 নম্বরে একজন নাচছে, 6 নম্বরে একজন নাচছে, তাহলে কি হবে যিনি নাচ করেন তিনি নৃত্যশিল্পী, যিনি নাচ করেন তিনি নৃত্যশিল্পী। আজকে এইটুকুই থাকলো।